এবছর এসএসসি পাস করা শিক্ষার্থীদের চেয়ে আসন সংখ্যা বেশি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। শনিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বিএনপির কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সারাদেশে বিএনপি অরাজকতা সৃষ্টি করছে। বিএনপির এই অরাজকতার বিরুদ্ধে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আদর্শের মানুষরা শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে শান্তি সমাবেশ করছে। যারা শান্তি নষ্ট করছে তাদের চিহ্নিত করে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় বরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বাংলা একাডেমির পরিচালক ডক্টর আমিনুর রহমান সুলতান, জেলা প্রশাসক কামরুল হাসান এবং চাঁদপুর পৌরসভার মেয়র জিলুর রহমান জুয়েল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যে পরিমাণ পাশ করেছে তার থেকে আসন সংখ্যা অনেক বেশি আছে। আমাদের এইচএসসি যারা পাশ করেন তাদের কেউ কেউ বিভিন্ন যে পেশাগত যে শিক্ষা, কেউ চিকিৎসা বিজ্ঞানে, কেউ প্রকৌশলে, কেউ স্থাপত্যে, কেউ আইনে, এরকম যান অনেকে আছেন যারা বিশ্ববিদ্যালয়ে যান উচ্চশিক্ষার জন্য। আমাদের যে কলেজগুলো আছে সারা দেশে 2257টি কলেজ, সেখানে উচ্চশিক্ষার জন্য যান, কেউ কেউ কারিগরি শিক্ষায় যান। সব মিলিয়ে আমাদের আসন সংখ্যা আমাদের যা পাশ করেছে তার থেকে অনেক বেশি আছে।